আগে প্রথমে ভাই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই দুইটা হেলমেটের একটা হেলমেট কোম্পানি থেকে আমাকে স্পন্সর করে নাই। দুইটা হেলমেটের এই ভাইজারের মধ্যে ঝামেলা দেখা দিছে, এই যে এই সাইডের ভাইজারটা পুরোটা ভেঙে গেছে, ভাইজারটা না ভাইজারের যে মেকানিজম আছে ওইটা পুরোটা ভেঙে গেছে, ঝুলে রাখছিলাম হাত থেকে পড়ে গেছে, পরে ভেঙে গেছে। আর এটা এটা কিছুই হয় নাই, এটার হচ্ছে এই যে দেখতেছেন এখানে একটা ফুটা আছে না, এই যে ডান সাইডে একটা ফুটা দেখেন, এখানে একটা পিন থাকে, বাট এই পিনটা পড়ে গেছে, যার কারণে বাতাস ঢুকে খুব করে খুব খুব বাজে আওয়াজ হয়। এখন দুইটা আলাদা আলাদা কোম্পানি, দুইটা আলাদা আলাদা জায়গায় যাওয়া লাগবে এটা ঠিক করানোর জন্য। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো কাইন্ডলি যেটা হয়েছে, প্রথমে যাব এসজিসিটা ঠিক করতে, এসজিসির ওই ফুটাটা ঠিক করতে হবে, এখানে একটা পিনলক লাগাইতে হবে, আর সেটার জন্য যেতে হবে প্রথমে বাংলা মোটর। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন এসজিসি আর এই যে কেবার্গ এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে, এই দুইটার একটা যদি কম্পেয়ার অথবা রিভিউ যদি দিয়ে দিতেন তাহলে হয়তো আপনাদের উপকার হইতো। তো আজকের ভিডিওর এক ফাঁকে আমরা সেটাও চেষ্টা করবো, ছোটোখাটো করে একটা রিভিউ দিয়ে দিব। অবস্থা ব্রাদার, বহুত দিন পরে। আর সালে ভাই বলতে কেমন শোনাবে, ফুটার সলিউশন করবে প্লিজ ভাই প্লিজ। এটা আমি কিন্তু মানে কমন, যদিও মানে এইচজিসি দেখি নাই, আমি অন্যান্য হেলমেটে দেখছি, এবার এটা ফার্স্ট দেখতেছি। সো আই থিঙ্ক এইটা সফটওয়্যার পসিবল। এসজিসি বহুত সময় লাগাই দিছে, একটা পিন লাগাইতে প্রায় দুই ঘন্টা শেষ, সাড়ে তিনটা ঢুকছিলাম, এখন সাড়ে পাঁচটা বাজে, তারপর এখন আবার কেবার্গের কাজ বাকি আছে, এটা জানি কতক্ষণ লাগায়। বহুত কষ্ট আছে, তারপরে রিসেন্টলি লাদাখ ট্রিপ দিয়ে আসছি, এটা নিয়ে গেছিলাম, এটার এত পরিমাণ অত্যাচার দিছি, এটার বিভিন্ন জায়গা দিয়ে হালকা হালকা রং টং উঠে গেছে, তাও এটার এটাই মনে হয় প্রথমবার, হ্যাঁ মেকানিজম এটা প্রথমবার ভাঙছে। আর অফিস আসার পর জানলাম কেবার্গের আর একটা নতুন জিনিস আসতেছে, মানে নতুন মডেল আসতেছে, সনিক না, ওফ আরে এটা তো মারাত্মক কালার আসতে যাইতেছে ভাই, সেই সেই গেছিলাম হচ্ছে কেবার্গটার মেকানিজম ঠিক করার জন্য। বাট দেখেন নতুন একটা ভাইজর আমি ইনস্টল করে নিয়ে আসছি, একটু ইরিডিয়াম টাইপের, দেখতে সুন্দর লাগতেছে, আর ওরা নতুন কিছু ভাইজার আনছে, দেখে আর লোভ সামলাতে পারি নাই তাই এটা নিয়ে আসছি। এবার আসি হচ্ছে আমার দুইটা হেলমেট, কেবার্গ ড্রিফট টিপো কার্বন প্রো আর হচ্ছে এসজিসির আরফা 70, এই দুইটা হেলমেটের রিভিউ দেওয়া ট্রাই করি, যেহেতু এই দুইটা হেলমেট আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, ব্যক্তিগত মতামতটা আপনাদের অনেকের বাইং ডিসিশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে। আগে প্রথমে ভাই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই দুইটা হেলমেটের একটা হেলমেট কোম্পানি থেকে আমাকে স্পন্সর করে নাই, এই দুইটা হেলমেটই আমার কষ্ট উপার্জিত টাকা দিয়ে কেনা, তাই আপনাদেরকে যে রিভিউটা এখন ভাইবা মশানি দিবে সেটা একবারে অথেন্টিক, কোনো রকমের পেইড রিভিউ টিভিউ না। আর রিভিউ দেওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটা যেহেতু সেম ক্যাটাগরিতে আছে, প্রাইস রেঞ্জও মোটামুটি সেম, এসজিসি আরফা 70 দাম হচ্ছে 37,500 টাকা, আর কেবার্গ ড্রিফট টিপো কার্বন প্রো এটার দাম হচ্ছে বর্তমানে 35,000 টাকা। সো অনেকে আমারে মেল করতেছেন, তারপরে মেসেজ পাঠাচ্ছেন যে ভাই দুইটার মধ্যে কোনটা ভালো হবে, কোনটা আপনার কেনা উচিত, সেটা নিয়ে যদি কোনো কথাবার্তা বলতাম, কোনটা ভালো হবে খারাপ হবে সেটা আমি বলবো না, আমি বলবো যে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা, এটার ইউজার এক্সপিরিয়েন্স আর এটার ইউজার এক্সপিরিয়েন্স। সো শুরু করি, প্রথমে শুরু করি হচ্ছে লুকস আর স্টাইল দিয়ে। হেলমেট কেনার ক্ষেত্রে আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভাই হেলমেটের লুকস সুন্দর হইতে হবে, আমি হেলমেট পরে রাইড করে যাইতেছি, যদি দুইজন আমার দিকে নাই তাকাইলো তাহলে এত টাকা খরচ করার কোনো লাভ আছে, সেক্ষেত্রে দুইটা হেলমেটের লুক আর স্টাইল খুবই দারুণ। বাট দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমি এগিয়ে রাখবো হচ্ছে ড্রিফট টিপো কার্বন প্রোকে, এটার মধ্যে দেখেন একটা স্পয়লার আছে, তারপর একটা রোবোটিক ভাব আছে, এটার মধ্যে স্পয়লার নাই, এটার থেকে একটু আর কি কম সুন্দর এই, তাহলে এখানে এগিয়ে আছে হচ্ছে কেবার্গ ড্রিফট টিপো কার্বন প্রো।
দুই নম্বর যে পয়েন্টটা, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে প্যাডিং নিয়ে। চোখের দেখাতে একটু প্রিমিয়াম মনে হবে এইচজিসির প্যাডিংটা, এইচজিসির প্যাডিংটা প্রিমিয়াম প্লাস হাতে ধরলো আপনার কাছে ফিল হবে এই জিনিসটা প্রিমিয়াম, আর এটাকে একটু সস্তা সস্তা মনে হবে। বাট প্র্যাকটিক্যাল হচ্ছে কেবার্গেরটা। এই হেলমেটটা আমি দুই বছর ইউজ করতেছি আর এটা ইউজ করতেছি 8 মাস। দুইটা হেলমেটে আমার বিভিন্ন কন্ডিশনে রাইড করা হয়েছে। তো রিসেন্টলি বৃষ্টির অভিজ্ঞতা আমি বলতেছি, বৃষ্টিতে এই হেলমেটটা নিয়েও রাইড করছি, এই হেলমেটটা নিয়েও রাইড করছি, কিন্তু বৃষ্টিতে রাইড করে আসার পরে এই হেলমেটের প্যাডিং শুকাই গেছে। বাট এটার প্যাডিং শুকাইতে সময় লাগছে এবং শুকানোর পরে ঘামের যে গন্ধটা সেটা এখনও পর্যন্ত আছে। আমি এসে আবার প্যাডিং ধুইছি, বাট এখনও ঢাকা শহরের জ্যামের ভিতরে যদি নিয়ে বের হই, যদি ঘামাই, ওই গন্ধটা এটার মধ্যে থেকে যায়। বাট কেবার্গে এই ধরনের সমস্যা আমি ফেস করি না, কারণ কেবার্গের প্যাডিংটা হ্যান্ডমেড প্লাস হচ্ছে কী বলো এটাকে, অ্যান্টি ফাঙ্গাল বলে একটা কথা আছে সম্ভবত, যার কারণে এটার মধ্যে ফাঙ্গাস পড়ে না, দুর্গন্ধ হয় না। এবার আসি তিন নম্বর বিষয়টা। তিন নম্বর বিষয়টা হচ্ছে সেল, কোনটা সেল ভালো, কোনটা সেল ভালো বা হচ্ছে কোনটা সেল আসলে দুর্ঘটনায় বেশি প্রোডাকশন দেবে, এটার জন্য আমার পড়তে হবে, পরে তারপরে বুঝতে হবে ভাই, পড়ার শখ নাই। তবে থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী এটা হচ্ছে ফুল কার্বন ফাইবার, আর এটা হচ্ছে ট্রাই কম্পোজিট বলে, কার্বন ফাইবার মিক্স আছে এটার মধ্যে, আর কার্বন ফাইবারটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এই ক্ষেত্রে আবারও কেবার এগিয়ে আছে। চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েট ব্যালেন্স, এটার ওজন হচ্ছে 1400 গ্রাম, এটা হচ্ছে 1350 গ্রাম, খুব বেশি পার্থক্য না। বাট যদি মোর ব্যালেন্সড বলি আমি অবশ্যই এইচজিসিকে এগিয়ে রাখবো এই ক্ষেত্রে, কারণ কেবার্গের এই সামনের অংশটা ফাঁকা, এখানে যদি আমি একটা গোপ্রো লাগাই এটা মাথা সহ নিচের দিকে নেমে আসে। বাট এইচজিসির ক্ষেত্রে সেটা ফিল করি নাই, এইচজিসি একটু ভারী হলেও এটা খুব ভালোভাবে ওয়েটটা ডিস্ট্রিবিউট করছে। তারপর 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। ভাই এত দাম দিয়ে হেলমেট কিনতেছেন, যদি আফটার সেল সার্ভিসটা ঠিকঠাক মতো না পান তাহলে আসলেই এটা মন খারাপ করার কারণ হবে। এইচজিসির ক্ষেত্রে আফটার সেল সার্ভিসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আজকেই একটা পিন লাগাইতে গেছি, পিন লাগাইতে গিয়ে আমার 2 ঘন্টা শেষ, একটা পিন 10 মিনিটের কাজ, বাট ওদের কাছে পিন নাই। এত দামি একটা ব্র্যান্ড আনছে তারা, বাট আফটার সেল সার্ভিস আমার মনে হয় তারা আরও অনেক ডেভেলপ করতে পারতো। তারপরে ভাইজার যখন আমি কিনতে চাচ্ছিলাম, আমাকে দিছিল একটা ক্লিন ভিশন ভাইজার, যেটা সেটা দিছিল, এরকম একটা ব্ল্যাক ভাইজার আমার 4-5 মাস পরে গিয়ে তারা আনছে। সেই ক্ষেত্রে কেবার্গ অনেক আগায় আছে, কেবার্গের আফটার সেল সার্ভিস অনেক ভালো। এই যে আজকে গেলাম বিভিন্ন রকমের ভাইজার নিয়ে আসছি, এছাড়াও কেবার্গের আগেও কিন্তু আমি ভাইজার চেঞ্জ করছি, এছাড়াও কেবার্গের যখন যেটা দরকার হয়েছে ওদের কাছে গেছি, ওরা ঠিকঠাক করে দিছে। সো কেবার্গের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মোটামুটি এই 5টা টপিকের উপর বেশ করে হেলমেট দুটা রিভিউ করার চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে কেবার্গ এগিয়ে আছে, স্বাভাবিক, কেবার্গের ফিচার ভালো, এই দামের মধ্যে সেরাটাই কেবার্গ দিচ্ছে। আপনার কাছে যদি দুইটার মধ্যে একটা কেনার টাকা থাকে তাহলে আপনি কোনটা কিনবেন, রিভিউ দেখে যদি হেল্প হয় হইলো, আর যদি আমি বলবো দুইটা কেনার টাকায় থাকে তাহলে ভাই দুইটা কিনা না, দুইটাই সেরা সেরা হেলমেট। আর এখন বসে হচ্ছে রাতের 1:21, আমি এখন ইউনিভার্সিটিতে আসছি এই দুইটা হেলমেটের রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর মাঝখানে সন্ধ্যাবেলায় আরেকটা মিট আপ ছিল, সেখানে গেছিলাম লাদাখে, আমাদের সাথে কয়েকজন বাঙালি ভাই বোনের পরিচয় ছিল, যারা ওইখানে ঠান্ডা টেম্পারেচারে দুইটা নারী তারা হচ্ছে শাড়ি পরে ঘুরছিল, মনে আছে তাদের কথা? আমার আর প্রতিদের সাথে পরিচয় ছিল, আমরা হঠাৎ করে বাংলা ভাষায় কথা বলতে পারতেছিলাম অনেকদিন পরে। সেই ভাই বোনদের সাথে আজকে একটা গেট টুগেদার হচ্ছে, এরপরে তো আর আমাদের দেখা হয় না, এরপর আমাদের কথা হয়েছে প্রচুর পরিমাণ ফেসবুকে কথা হয়েছে, বাট আজকে হচ্ছে আমরা অফিসিয়ালি মিট করতেছি বাংলাদেশে আসার পরে। হ্যাঁ, একজন নাই কিন্তু, একজন নাই। ও আচ্ছা, এখানে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওনারা 4 জন ছিলেন টোটাল, একজন দেশে এসে 3 মাসের ভিতরে একজন মারাও গেছে। মানুষের লাইফ আসলে কত কত ছোট দেখছেন, কয়েকদিন আগে পরিচয় হয়েছে, এখন উনি পৃথিবীতেই নাই। আর আর এক ভদ্রলোক আছে ভাই, নাম বলেন আপনার, সাধক, ওনার সাথে গতকালকে পরিচয় হয়েছে। ও আচ্ছা, পরশুদিন পরিচয় হয়েছে, গতকালকে ওনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে মানালিতে। মানালিতে জাট প্রভজোর ছিল, উনি আমাকে বলতেছিল ভাই জাট প্রভজোর আমার সাথে আছে, তো জাট প্রভজোর সাথে আমার সাথে কথা বলাই দিয়েছে, আমরা দেশে ইনভাইট করছে যে বাংলাদেশে আসেন এভাবে। আর আমি অবাক হয়েছি, ওনার সাথে গতকালকে আমার ভিডিও কলে মানালিতে কথা হয়েছে আর উনি এখন বাংলাদেশে। আমরা বাংলাদেশে আসছি হচ্ছে, মানালি তো ঘুরলাম, এখন নেক্সট কোথায়? আচ্ছা, কিছু একটা প্ল্যান চলতেছে, দেখা যাক। আর আমরা এখন একটু হালকা খাওয়া দাওয়া হবে, আপনারা 120 FPS। আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা চলতেছে, আজকের ম্যাচ জিতলে সম্ভবত টপ 4 বা হচ্ছে সেমিফাইনালে যেতে পারবে। তো আমরা বসে বসে এখানে খাইতেছি প্লাস খেলাটা উপভোগ করতেছি।
আশা করতেছি জিতবে, কারণ বাংলাদেশ অনেক বেশি রান নিয়েছে এবং আমাদের বাংলাদেশ টিম 183 রান করার পরেও এই ম্যাচ হেরে গেছে। বাংলাদেশের খেলা আমি দেখি না ভাই, দেখা ছেড়ে দিছে অনেক আগেই, তাও একটু আপডেট রাখি আর কি মাঝে মধ্যে। বাংলাদেশ টিম কী করে, প্রত্যেকবার এরকম উপরে আশা উঠায়, এই মনে হয় এই ম্যাচটা আমরা জিতেই যাবো, এরপর তামাস করে উপরের থেকে ফেলে। এগুলো নিয়ে এখন আমার খুব বেশি কষ্ট লাগে না, কারণ বাংলাদেশ টিমের খেলা দেখে ছ্যাঁকা খেতে 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 বলে না অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, এখন আমার হৃদয় পাথর হয়ে গেছে। যাই হোক, আর বাসা হচ্ছে রাতের 2:30, এখন বাসার দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে ভাই মোসানির সাথে দেখা হবে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আমি নিজের কষ্টার্জিত দূর কষ্টার্জিত হার্ড আর্ন মানি, ইংরেজিতে বলতে হবে হার্ড আর্ন মানি, তারা নাকি বসবো।